হে বন্ধুরা, তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো 2004 সালে আসা ডাম্পলিং নামক একটি সিনেমা নিয়ে। সত্যি কথা বলতে গেলে এই সিনেমাটি আমার দেখা সিনেমার মধ্যে একটি ইউনিক সিনেমা, আর হয়তো আপনাদেরও হয়ে উঠবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে সিনেমাটি সম্পূর্ণ দেখবেন। তাহলে আসুন আর সময় না নষ্ট করে সিনেমাটির এক্সপ্লেনেশন শুরু করি। সিনেমার শুরুতে আমরা একটা মহিলাকে চায়না থেকে হংকংয়ে ট্রাভেল করতে দেখতে পাই। তার কাছে একটা লাল রঙের টিফিন বক্স ছিল। বাড়িতে এসে সে টিফিন বক্সের মধ্যে থাকা সব খাবার ফেলে দেয়, শুধু নিচের টিফিন বক্সটা ছেড়ে। আর তার মধ্যে অরেঞ্জ কালার কিছু ফলের মতো জিনিস থাকে, যেটা সে পানিতে ধুয়ে খেয়ে নেয়। এই মহিলাটির নাম হচ্ছে মেয়ে, সকলে তাকে আন্টি মেয়ে বলে ডাকে। কিন্তু তার বয়স তো খুব একটা মনে হয় না, 25 থেকে 30। কিন্তু সকলে তাকে আন্টি মেয়ে বলে কেন ডাকে, এর কারণটি আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। সে ডাম্পলিং বানায় তাজা এবং সুস্বাদু, কিন্তু যেই কারণের তারে তার ডাম্পলিং এত বিখ্যাত সেটা খুবই স্পেশাল। পরের দিন আন্টি মেয়ের সঙ্গে মিসেস লি নামক একটি মধ্যবয়স্ক মহিলা দেখা করতে আসে। তিনি একসময় এক বিখ্যাত নায়িকা ছিলেন, কিন্তু এখন শুধুমাত্র একটি ধনী বিজনেসম্যানের স্ত্রী। আর হয়তো এই স্ত্রীর মর্যাদাটাও তার হাত থেকে ছেড়ে যাচ্ছে, কারণ সময়ের সাথে সাথে তার যেমন বয়স বাড়ছে, তার স্বামীর আক্রোশন তার প্রতি কমে যাচ্ছে, আর তার সামনেই অন্য সব মহিলার সঙ্গে কাছাকাছি হওয়ার চেষ্টা করছে। মিসেস লি খুব ডিপ্রেশনে আছে, কারণ সে সব কিছু হারিয়ে ফেলেছে। এবার যদি সে এই স্ত্রীর মর্যাদাটাও হারিয়ে ফেলে, তাহলে তার কাছে আর কিছুই বেঁচে থাকবে না। তাই জন্য সে আজ আন্টি মেয়ের কাছে এসেছে, কারণ সে কোথাও থেকে শুনেছে যে আন্টি মেয়ের ডাম্পলিংয়ে জাদু আছে, যেটা বয়স পেছনে নিয়ে যেতে পারে, অর্থাৎ তার রূপ যৌবন ফিরিয়ে নিয়ে আসতে পারে। কিন্তু মিসেস লি কানে শোনা কথায় বিশ্বাস করে না, তাই সে আন্টি মেয়ের কাছ থেকে প্রমাণ চায়। তখন আন্টি মেয়ে বলে, আপনার কি মনে হয় আমার বয়স কত? মিসেস লি বলে, এই 30-এর কাছাকাছি। তখন আন্টি মেয়ে বলে, আমার বয়স আপনার কল্পনার থেকে অনেক বেশি, আর এর থেকে বেশি আপনি কি প্রমাণ চান? আন্টি মেয়ে নিজের ডাম্পলিংয়ে একটা সিক্রেট ফর্মুলা ব্যবহার করে, যেটা খেয়ে সে তার বয়সকে থামিয়ে রাখতে পেরেছে। আর এমন চিকিৎসা কোনো কসমেটিক ক্রিম বা ফেস ওয়াশ দ্বারা সম্ভব নয়, কারণ বয়স থামিয়ে রাখা একটা বায়োলজিক্যাল চিকিৎসা, যেটা শরীরের বাইরে থেকে নয় শরীরের ভেতর থেকে থামানো সম্ভব। এরপর আন্টি মেয়ে মিসেস লিয়ের সামনে তার ডিশ পেশ করে, অর্থাৎ ছোট ছোট ডাম্পলিং। প্রথমে তো মিসেস লি খেতে ঘেন্না করছিল, কিন্তু তিনি যখন ভাবে যে তার কাছে আর অন্য কোনো উপায় নেই, তাই তিনি সেটা খেয়ে নেয়। আর এমনভাবেই আন্টি মেয়ের বাড়িতে আসা ও রোজ ওই ডাম্পলিং খাওয়া মিসেস লিয়ের একটা অভ্যাসে পরিবর্তন হয়ে যায়। সে জানত আন্টি মেয়ে এর মধ্যে এক ধরনের মাংস ব্যবহার করে, হয়তো সেটা কোনো বাচ্চা প্রাণীর। আর এর থেকে বেশি তার কিছু জানার দরকারও ছিল না, কারণ তার শুধু ফলাফল নিয়ে দরকার, যাতে তার রূপ আগের মতো ফিরে আসে। আজকাল মিসেস লিয়ের স্বামী কাজের নাম করে বিদেশে ঘুরতে যাচ্ছে, আর বিদেশে কার সঙ্গে তিনি ব্যস্ত থাকে মিসেস লি খুব ভালো করেই জানে। কিন্তু সব কিছু জানার সত্ত্বেও সে কিছু করতে পারে না, বেশি কিছু বললেই একটা মোটা টাকার চেক হাতে ধরিয়ে দেয়। দিনের পর দিন মিসেস লি আরও হতাশ হয়ে পড়ছিল। প্রথমে যে ডাম্পলিংকে দেখে সে ঘৃণা করত, সেটাকে সে এখন মজার সাথে খেয়ে নিচ্ছে। তাছাড়া সে আন্টি মেয়েকে কিছু পরামর্শও দেয়, যেমন কি করে এই ডাম্পলিংগুলিকে আরও সুস্বাদু বানানো যেতে পারে। আর এভাবেই কিছু দিন কেটে যায়। আন্টি মেয়ে মিসেস লিয়ের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পায়, যেমন মিসেস লিয়ের চেহারা আগের থেকে অনেক উজ্জ্বল হয়ে উঠেছে, আর তার কোঁচকানো চামড়া শরীরের সঙ্গে মিশে গেছে। কিন্তু মিসেস লি তাকে আরও তাড়াতাড়ি ফলাফল দেওয়ার জন্য বলে। আর ওই দিনেই মিসেস লিয়ের চলে যাওয়ার পর আন্টি মেয়ের সঙ্গে একটা মহিলা দেখা করতে আসে, তার 15 বছরের কেট নামক মেয়েকে নিয়ে। আর তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি একসময় আন্টি মেয়ে খুব ভালো ডক্টর ছিল, কিন্তু এখন সে রিটায়ার হয়ে গেছে। আর এটা জানার সত্ত্বেও ওই মহিলা তার মেয়েকে নিয়ে আন্টি মেয়ের বাড়িতে এসেছে, কারণ তার 15 বছরের মেয়ে প্রেগনেন্ট, তাও আবার তার বাবার কাছ থেকে, অর্থাৎ তার বাবাই তার রেপ করেছে। আর এই ব্যাপারে তার মা জানতে পারাই লজ্জায় কোনো হসপিটালে না নিয়ে গিয়ে আন্টি মেয়ের কাছে নিয়ে এসেছে। আন্টি মেয়ে তাকে চেক করে, কেট ইতিমধ্যেই 5 মাস পার করে ফেলেছে, আর এই অবস্থায় বাচ্চা পেটের মধ্যে নষ্ট করা সম্ভব নয়, আর 9 মাস হওয়ার আগে বাচ্চা ডেলিভার করাও খুব বিপজ্জনক। তাই আন্টি মেয়ে তাকে মানা করে দেয়, আর কোনো কালোবাজারের সঙ্গে তাকে যোগাযোগ করতে বলে। আর এখনও আন্টি মেয়ের একটি হসপিটালের সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু ডক্টর হিসাবে নয়,
সে ওখান থেকে মৃত মানুষের মাংস চুরি করে, অর্থাৎ সে তার ডাম্পলিংয়ে কোনো প্রাণীর নয় মানুষের মাংস ব্যবহার করে। আর এটাই তার স্পেশাল উপাদান, যেটা খাওয়ার ফলে মানুষের রূপ ফিরে আসে। অন্যদিকে মিসেস লি জানতে পারে তার স্বামীর চক্কর একটি হোটেলের স্টাফের সঙ্গে চলছে। সে প্রতিদিন তার হোটেলে আসে এবং ডু নট ডিস্টার্ব কার্ড লাগিয়ে ওখানেই থেকে যায়। এই সব দেখে মিসেস লি আর সহ্য করতে পারছিল না, তাই সে আন্টি মেয়েকে তার বাড়িতে ডেকে বোঝানোর চেষ্টা করে যে এই ঘর ছাড়া, তার স্বামীকে ছাড়া তার আর কোনো পরিচয় নেই। তারা একটা পরিবার শুরু করার চেষ্টাও করেছিল, কিন্তু কে জানে কার কমজোরির কারণে সেটাও সম্ভব হয় না। আর ওই দিনেই মিসেস লি জানতে পারে তার স্বামী নিজের শক্তি বজায় রাখার জন্য প্রতিদিন একটি পাখির ডিম খায়। আর মিসেস লি এর হতাশা দেখে আন্টি মেয়ে সিদ্ধান্ত নেয় যে সে তার সাহায্য করবে। অন্যদিকে কেটের অবস্থা অনেক খারাপ হতে লাগে, যার কারণে কেটের মা অনেক অস্থির হয়ে পড়ে। তাই শেষবেশ আন্টি মেয়ে তার সাহায্য করবে বলে। আর ওই রাতেই আন্টি মেয়ের বাড়িতে কেটের ডেলিভারি করা শুরু হয়। আন্টি মেয়ে কোনো রকম ঔষধ মেডিসিন না ব্যবহার করেই তার পেট থেকে বাচ্চা বার করে নেয়, যার কারণে তার খুব যন্ত্রণা হয়। আর আপনারা বুঝতেই পারছেন যে 5 মাসের বাচ্চা বলতে কেমন হতে পারে। তার চোখ কান কিছুই ভালো করে ফোটেনি, অর্থাৎ বলতে গেলে এখনও বাচ্চাটি সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে ওঠেনি। আর আন্টি মেয়ে তাদেরকে আগে থেকেই বলে দিয়েছিল যে বাচ্চাটা যদি এখন বার করা হয় তাহলে সে বাঁচবে না। কিন্তু আন্টি মেয়ে এটাই তো চাই, যার থেকে তিনি মিসেস লিকে সুন্দর করে তুলবে। আর সে হসপিটাল থেকেও এই একই রকমের জিনিস নিয়ে আসে, কিন্তু সেগুলি 1 থেকে 2 মাস পুরাতন হয়, তাই সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসার জন্য সেগুলির থেকে এটা বেশি কার্যকর হবে। আর এটাকে বৈজ্ঞানিক ভাষায় ফিটারও বলা হয়ে থাকে। এরপর আন্টি মেয়ে ওই ফিটারটি নিজের ফ্রিজের মধ্যে রেখে দেয়। আর পরের দিন যখন মিসেস লি আসে তখন ফ্রিজ থেকে ফিটারটি বার করে ডাম্পলিং বানানোর জন্য। মিসেস লি এর সন্দেহ হয় আন্টি মেয়ে তার ডাম্পলিংয়ে আসলে কী মেশাই, আর এটা জানার জন্য আজকের সে আর অপেক্ষা করতে পারে না, আর চুপচাপ বিনা শব্দ করে কিচেনে গিয়ে পৌঁছায়। আর ঠিক সেই সময় আন্টি মেয়ে ওই ফিটারটি কাটার জন্য প্রস্তুত হচ্ছিল। মিসেস লি ওটা দেখে এতই ভয় পেয়ে যায় যে সে ওখান থেকে তখনই পালিয়ে যায়। আর ভাবতে থাকে সে এতদিন ধরে এটা খাচ্ছিল, আর সে এটাও ভাবে তার কাছে অন্য কোনো উপায় নেই, শুধুমাত্র একটিই উপায় আছে তার সৌন্দর্য ফিরে পাওয়ার। তাই সে আন্টি মেয়ের বাড়িতে ফিরে যায়। আর আন্টি মেয়ে ওই ফিটার কেটে ডাম্পলিং বানিয়ে তাকে খেতে দেয়। আর মিসেস লি ওই ডাম্পলিংটি শুধু খাচ্ছিল না, তার এক একটা কামড় অনুভব করছিল। আন্টি মেয়ে তাকে কথা দেয় এই ডাম্পলিং তাকে এক নতুন জীবন দেবে। কে জানে তার কথা থেকে কি ডাম্পলিংয়ের কারণে সে নিজেকে খুব ফ্রেশ অনুভব করছিল, যেন এই স্পেশাল ফিটারুলা ডাম্পলিং ইতিমধ্যেই তার শরীরে কাজ করা শুরু করে দিয়েছে। আর এটা সত্যিও, তার মধ্যে কিছু তো পরিবর্তন ঘটেছে, যার কারণে মিসেস লিয়ের স্বামী মিস্টার লিও তার থেকে নজর সরাতে পারছেন না। আর এত বছর পর তারা দুজনে ফের থেকে ইন্টিমেট হয়। মিসেস লি খুব খুশি হয়, এখন সে নিজেকে অনুভব করতে পারছে। তার স্বামী অন্য সব কাজ ছেড়ে তাকে এতটা সময় দিচ্ছে, এটা তো তার জন্য খুবই বড় কথা। কিন্তু সব চমৎকারের পেছনে কিছু না কিছু খারাপ থাকে। আমরা দেখতে পাই মিসেস লি তার ঘরে একটা পার্টির আয়োজন করেছে। তার সকল বন্ধুরা মিসেস লি এর সৌন্দর্য নিয়ে চর্চা করছে, কিন্তু যখন মিসেস লি তাদের মধ্যে এসে বসে তখনই সকল একটা মাছের আঁশটে গন্ধ পায়, যেটা মিসেস লি এর শরীর থেকে আসছিল। মিসেস লি নিজেকে খুব লজ্জিত অনুভব করছিল, তাই সে তখনই পার্টি ছেড়ে নিজেকে বাথরুমের মধ্যে বন্ধ করে নেয়। তখন মিসেস লি ভাবে আন্টি মেয়ে তার সঙ্গে এমনটা কী করে করতে পারে, তাকে তো আগে সাবধান করা উচিত ছিল এই সাইড ইফেক্টের ব্যাপারে। তাই সে আন্টি মেয়েকে ফোন করে সব কথা খুলে বলে। তখন আন্টি মেয়ে বলে সে নিজেও জানতো না এই সাইড ইফেক্টের ব্যাপারে, হয়তো তার শরীরের কারণে এমন ছোটো মোটো লক্ষণ দেখা দিচ্ছে, তবে চিন্তার কিছু নেই, সে সব কিছু ঠিক করে দেবে। তার কথা শুনে মিসেস লি একটু সান্ত্বনা পায়, কিন্তু সে কি জানতো তার স্বামী বাইরে থেকে তার সব কথা শুনছে। সন্দেহ তো তার অনেক আগে থেকেই ছিল যে তার স্ত্রী মিসেস লি কিছু না কিছু স্পেশাল পেয়েছে, যার কারণে সে এত সুন্দর হয়ে উঠেছে। সে ফোনে তাদের সব কথা শুনে আন্টি মেয়ের ব্যাপারে তথ্য জোগাড় করে ও পরের দিন তার সঙ্গে দেখা করতে যায়। আর আন্টি মেয়ে তাকেও সেই ডাম্পলিং খেতে দেয়। মিসেস লি এর স্বামী মিস্টার লি জানতো যে আন্টি মেয়ে একটা ক্যানিবাল, অর্থাৎ মানুষ খেকো, আর সে ক্যানিবালিজমের মাধ্যমেই নিজেকে এত সুন্দর রাখতে পেরেছে। তার আসল বয়স হচ্ছে 64,
কিন্তু তাকে দেখে 25-30 বেশি মনে হয় না। মিস্টার লিয়ের বয়সের সঙ্গে কোনো অসুবিধা ছিল না, সে দেখতে সুন্দর, এমনকি মিস্টার লি তার প্রতি আকর্ষণ অনুভব করছিল। আর আন্টি মেয়েও জানত যে কাকে কি করে নিজের জালে ফাঁসানো যায়, তাই সেই রাতে তারা দুজনে ইন্টিমেট হয়। আর এখন তো আন্টি মেয়ের হাতে লটারি লেগে গেছে, তাই সে মিসেস লিকে অবহেলা করতে শুরু করে। কিন্তু মিসেস লিও তাকে এত সহজে ছেড়ে দেবে না, সে সবসময় তাকে ফলো করতে থাকে, কারণ তার ওই ডাম্পলিংয়ের অভ্যাস হয়ে গেছে। সে ওই ডাম্পলিং খেতে না পাওয়ায় সে পাগলের মতো হয়ে যাচ্ছে, তার শরীরের চামড়া কুঁচকে যাচ্ছে, এমনকি সে ঘুমোতেও পারছে না। কিন্তু আন্টি মেয়ে তার কোনো কথাই শোনে না। অন্যদিকে আমরা জানতে পারি আন্টি মেয়ে যে কেট নামক মেয়েটির অপারেশন করেছিল সে আর বেঁচে নেই। আসলে সেই অপারেশনটি সফল হয়নি, বেশি রক্ত বের হয়ে যাওয়ার কারণে সেই রাতে বাড়ি ফেরার সময় রাস্তায় সে মারা যায়। আর তার মৃত্যুর কারণে তার মা পাগলের মতো হয়ে যায়, আর একটি ছুরি নিয়ে তার স্বামী অর্থাৎ তার মেয়ের রেপিস্টকে মেরে ফেলে। আর প্রতিবেশীরা পুলিশকে ফোন করে, আর পুলিশ এসে কেটের মাকে গ্রেফতার করে নেয়। আর তার থেকে পুলিশরা আন্টি মেয়ের ব্যাপারেও জানতে পারে, আর আন্টি মেয়ের ঘরেতেও যায়। কিন্তু ততক্ষণে আন্টি মেয়ে সব জিনিসপত্র গুছিয়ে অন্য কোথাও পালিয়ে যায়। সে তো বেঁচে যায়, কিন্তু মিসেস লি খুব খারাপভাবে ফেঁসে যায়, কারণ ওই ডাম্পলিং ছাড়া সে তার সৌন্দর্য নিয়ে বেঁচে থাকতে পারবে না। আর এখন আন্টি মেয়েও নেই, তাই ডাম্পলিং তাকে নিজেকেই বানাতে হবে। আর এর একটা উপায় সে খুঁজে বার করে। মিসেস মে তার স্বামীর সেই হোটেলের স্টাফটির কাছে যায় যে 5 মাসের প্রেগনেন্ট। মিসেস লিয়ের স্বামী মিস্টার লি তার কাছ থেকে একটা ছেলে সন্তান চায়, তার পরিবর্তে সে তাকে 10 লাখ টাকা দেবে। মিসেস লি তার কাছ থেকে তার বাচ্চা চায়, তার পরিবর্তে সে তাকে মিস্টার লিয়ের থেকে ডবল টাকা দেবে, অর্থাৎ 20 লাখ টাকা। আসলে মিসেস লি একটা তীর থেকে দুটো নিশানা লাগাতে চাইছে। এই বাচ্চাটি পেয়ে গেলে তার রাস্তায় আর অন্য কোনো কাঁটা থাকবে না, অর্থাৎ তার স্বামীর সব সম্পত্তি তার, আর দ্বিতীয়ত এই বাচ্চার দ্বারা সে তার সৌন্দর্য ফিরে পাবে। আর ওই দিনেই মিসেস লি ওই মেয়েটিকে নিয়ে তার ডক্টরের কাছে যায় আর তার ডেলিভারি করায়। মিসেস লি জানে 5 মাসের বাচ্চা তার পেট থেকে বার করা হলে ওই মেয়েটিও বাঁচবে না, অর্থাৎ চারিদিক দিয়ে তারই লাভ। ডেলিভারির পর সে তাজা ফিটারটি নিয়ে তার বাড়ি ফিরে আসে। এটা একটা ছেলের সন্তান যেটা তার পেটে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এরপর মিসেস লি একটা ছুরি নিয়ে ওই ফিটারটি কাটতে যায়, আর শেষবেশ মিসেস লি সৌন্দর্যের লোভে একটি রাক্ষসে পরিবর্তন হয়ে যায়। আর এখানেই সিনেমাটি সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, খুব ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে আমার নতুন ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়।